শিলাবতীর সাহেবঘাটে কংক্রিটের বীজ নির্মাণের দাবিসহ বিভিন্ন দাবিতে সাহেবঘাট বীজ নির্মাণ সংগ্রাম কমিটি ঘাটাল বিডিও অফিসে ডেপুটেশন দিল। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ, আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও দাসপুর ব্লকের মধ্যে সংযোগকারী শিলাবতী নদীর ওপরে সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি বহুদিনের। ওই স্থানে এখন একটি কাঠের সেতু আছে। ওই সেতুতে বাৎসরিক টোল ট্যাক্স আদায়ের সিদ্ধান্ত বাতিলের দাবিও জানায় সংগ্রাম কমিটি। শুক্রবার ঘাটাল বিডিও অফিসে এই বিষয়ে কয়েকশো মানুষ বিক্ষোভ প্রদর্শন করেন। প্রায় দেড় ঘন্টা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ মাঝি দাবি সম্পর্কে তার বক্তব্য তুলে ধরলে বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়। নেতৃত্ব দেন কমিটির উপদেষ্টা নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি ডক্টর বিকাশ চন্দ্র হাজরা, কমিটির যুগ্ম সম্পাদক কানাইলাল পাখিরা, ঝাড়েশ্বর মাঝি সহ অন্যান্যরা। বিডিও সঞ্জীব দাসকে স্মারকলিপিও দেন তারা। নেতৃত্ববৃন্দ বলেন, ওই স্থানে কংক্রিটের ব্রিজ এবং সংযোগকারী পাকা রাস্তা হলে ঘাটাল মহকুমার রাজনগর 1-2, দেওয়ানচক 1-2, অজবনগর সহ 50টি গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। কানাইলাল পাখিরা বলেন, শিলাবতী সাহেবঘাটে সেচ দপ্তর প্রায় 10 বছর আগে মাটি পরীক্ষা করলেও সেই স্থানে আজও কংক্রিটের ব্রিজ নির্মিত হয়নি। ঘাটাল ব্লকের সাহেবঘাটের পার্শ্ববর্তী দেওয়ানচক 1, দেওয়ানচক 2, অজবনগর সহ 4-5টি অঞ্চলের প্রায় 40-50টি গ্রামের মানুষজন দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার অভাবের জন্য তারা কষ্ট পাচ্ছেন, তাদের চাষবাসের মালসহ। তাই সাহেবঘাট ব্রিজ নির্মাণ কমিটি গঠন করে তারা বিভিন্ন দপ্তরে মন্ত্রী পর্যায় পর্যন্ত ডেপুটেশন দিয়েছেন, বিক্ষোভ জানিয়েছেন, কিন্তু তেমন করে কাজ কিছু এগোয়নি। আজকে সেই দাবিতে যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, অবিলম্বে যাতে ব্রিজের উদ্যোগ গ্রহণ করা হয় এবং যতদিন না ব্রিজ হচ্ছে যাতে পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় মানুষজন নিরাপদে বিনা পয়সায় বা খুব স্বল্প মূল্যে পারাপার করতে পারে সেই দাবি জানাতে আমরা এসেছিলাম। পাশাপাশি একটা রাস্তা কনকপুর থেকে জয়কৃষ্ণপুর, যেটা খুব গুরুত্বপূর্ণ রাস্তা, সেই রাস্তাটাও যাতে সত্বর নির্মাণ হয়, পাকা হয়, তার জন্য দাবি জানাতে এসেছিলাম। পঞ্চায়েত সমিতির সহসভাপতি প্রথমেই জানালেন, যেটা আমরা শুনে আশ্বস্ত হয়েছি কিন্তু কাগজ পাইনি, তিনি জানিয়েছেন যে ওই সাহেবঘাটের ব্রিজের ব্যাপারে তা জেলা পর্যায়ে পিএনএডি বা জেলা পরিষদ বা এসআরজি দপ্তরে টেকনিক্যাল অ্যাপ্রুভমেন্ট হয়েছে, তার ভিত্তিতে কাজ অনেকখানি এগিয়েছে। আবার আমরা উনি আশা করছেন যে কাজ খুব তাড়াতাড়ি আমরা মঞ্জুর করতে পারবো। আমরা তাতে কাগজ চেয়েছিলাম, কী কী কাগজ সেটা উনি দিতে পারেননি, নেওয়া হয়নি, এবং তার ভিত্তিতে আগামী দিনে আমাদেরকে শুদ্ধ নিয়ে গিয়ে উনি যাতে কাগজ পাওয়া যায় বা কাজের অগ্রগতি ঘটানো যায় সে কথাও দিয়েছেন, এটা খুব তাড়াতাড়ির মধ্যেই করবেন বলেছেন। ডেট কিছু আমরা ওনাকে যত দ্রুত সম্ভব জয়েন্ট একটা টিম গিয়ে সত্যি সত্যি যদি এসআরডিএ স্যাংশন করে থাকে, টেকনিক্যাল স্যাংশন, সেই স্যাংশন পেপারটা নিয়ে আসার জন্য, এরপরে ফিনান্সিয়াল স্যাংশন করবার জন্য দ্রুত জয়েন্টলি পঞ্চায়েত সমিতি এবং এই ব্রিজ নির্মাণ কমিটির নেতৃবৃন্দ থেকে যোগাযোগ করে যাতে টাকাটা মঞ্জুর হয়। এবং এটা যাই হোক না কেন, করতে 4-5 বছর লাগবে একটা কংক্রিটের ব্রিজ করতে, ফলে ততক্ষণ পর্যন্ত মানুষ যাতে নিরাপদে পারাপার করতে পারে তার জন্য পঞ্চায়েত সমিতি নিজ উদ্যোগে একটা কাঠের বা বাঁশের ব্রিজ করে স্বল্প মূল্যে মানুষের যাতায়াতের ব্যবস্থা করুক, এটাই আমরা ওনার কাছে রেখেছি। অন্যদিকে বিডিও মহাশয়, তিনি এই যে টেকনিক্যাল স্যাংশনের যে কথাটা পঞ্চায়েত সমিতির সভাপতি বললেন, সেই ব্যাপারটা তিনি কিছু জানেন না বলেই বললেন। এখন সেই পরিপ্রেক্ষিতে আমরা সভাকারী সভাপতি মশাইয়ের কথাকে গুরুত্ব দিয়েই যতক্ষণ না ওই টেকনিক্যাল স্যাংশনের কাগজ আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এ ব্যাপারে আমরা কনফার্ম নয় যে কাজটা মঞ্জুর হয়েছে। যদিও টেকনিক্যাল স্যাংশনের মঞ্জুর হলেও তারপরেও আরও অনেকগুলি ধাপ আছে, কোন দপ্তর করবে সিদ্ধান্ত নেওয়া এবং টাকা কে দেবে সেটা সিদ্ধান্ত নেওয়া, ফলে যতক্ষণ না পর্যন্ত ব্রিজের ব্যাপারে টাকা মঞ্জুর হয়ে টেন্ডার প্রসেস হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আশ্বস্ত নয়। ওই ফিনান্সিয়াল যে স্যাংশন, তার আগে টেকনিক্যাল স্যাংশন, ওই কাগজটা আগে হাতে পাই যদি হয়ে থাকে তারপরে আমরা কমিটির ফার্দার মিটিং ডেকে পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের কী প্রক্রিয়া হবে সেটা আমরা ঘোষণা করব। এখানে ওনারা 3টে এজেন্ডার কথা বলেছেন, ঠিক আছে, তো সেই 3টে এজেন্ডার মধ্যে একটা যেটা হচ্ছে বিনা ব্যয় নিরাপদে নদী পারাপারের ব্যবস্থা করা, কিন্তু সেক্ষেত্রে যেটা আছে আমাদের ফেরি অ্যাক্ট বা অন্যান্য যে সমস্ত আইনগুলো রয়েছে
সেই অনুযায়ী ফেরি মানে এরকম ফ্রিতে ফেরি করা সম্ভব নয়, কারণ কোনো একটা সংস্থাকে দায়িত্ব দিতে হয়, মানে লিজ দেওয়া হয় বা ইজারা দেওয়া হয়, সেই সংস্থাকে নির্দিষ্ট করে রেট নির্ধারণ করে দেওয়া হয় যে কোন ধরনের যানবাহনের জন্য কত টাকা রেট, সেই রেটটা নির্ধারণ করে দেওয়া হয় থাকে, ঠিক আছে, সেইটা তারা মেনে চলেন। কিন্তু এই মুহূর্তে কোনো একটা সংস্থাকে লিজ দিয়ে যতক্ষণ না কংক্রিটের বীজ মানে সরকারি বীজ নির্মাণ হচ্ছে ততক্ষণ বিনামূল্যে যাতায়াত করাটা ফিজিবল নয়। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।